জৌলুস হারাচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার শুরু হওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যানবাহনের সংখ্যা অর্ধেকে নেমেছে। নিয়মিত যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে ফেরিগুলো। ঘাটের দুই পাশে অবস্থিত ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়েছেন। শফিকুল ইসলাম শামীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দৌলতদিয়া ফেরিঘাটের এখনকার দৃশ্য এটি। কিছুদিন আগেও এখানে যানজট আর দুর্ভোগের শেষ ছিল না। পদ্মা সেতু চালু হওয়ায় ব্যস্ততা একেবারেই কমে গেছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। ঘাটে ব্যস্ততা কমে যাওয়ায় প্রভাব পড়েছে একে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোই। বেশিরভাগ প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। আমি আগে একজন হোটেল মালিক ছিলাম, আল্লাহজান হোটেল। বর্তমান যে আমাদের পদ্মা সেতু হওয়ার পর থেকে 100% গাড়ি আসতো আগে, এখন বর্তমান আমাদের 75% গাড়িও আসে না। তবে আসে আমরা প্রায় 1 লক্ষ লোকের মতো। আমরা রাজবাড়ি থেকে মানিগঞ্জ ধরা যায়, মানিগঞ্জ পর্যন্ত এই লোকগুলো আমরা বেকার আছি। যাই হোক, সরকারের কাছে আমাদের একটাই দাবি, এই দৌলতদিয়া ঘাটের যদি সাবেক আনতে চায় আমাদের অতি দ্রুত বন্দরের ব্যবস্থা করতে হবে। আমাদের ধরেন এখন বেচা কেনা অনেকই কম, মানে হোটেল ব্যবসা অনেকই আমাদের অনেক খারাপ, মানে অনেক যে আগে যে কর্মচারী ছিল তা প্রায় ধরেন নাই। মানে আমি নিজেরাই খাটাখাটি করে নিজেরাই ধরেন রাখি, কর্মচারী লাগলে আমাকে লস হয়, জল বন্ধুকে জল লাগবে, এরকম অবস্থা আছে, বুঝছেন। আর ধরেন ঘাটে তো আউট সাইডে অনেক দোকান ছিল, লাইনে ছিল, মেলা দোকান ছিল। ধরেন ঘাটে 200-300 দোকান বন্ধ হয়ে গেছে, 2-10টা দোকান মতো আছে। এখানে আমাদের ধরেন ঘাটে এমন কিছু করা দরকার যে হাজার হাজার লোকজন আসবে, দেখতে আসবে বা অনেক গাড়ি আসবে। দৌলতদিয়া ঘাটে আগের মতো গাড়ি আসে না, যাত্রীও কম, এতে রোজগার নিয়ে বিপাকে পরিবহন শ্রমিকরা। আয় সংখ্যাটা এমন ভাবে নিচে নেমে আইছে যা আমাদের সংসার চালাইনে খুব কঠিন ব্যাপার। তাই একটা বিষয় মনে করেন, আগে 1,800-1,200 টাকার মতন প্রায় কাজ কামাই করতাম আমরা, এখন দেখেন এটা বিষয় কি, আমাদের দিন গেলে আমাদের গাড়ির যে ভাড়াটা 400 টাকা জমা, সেই টাকাটাও আমাদের উঠাইতে খুব হিমশিম খাচ্ছে। বর্তমান পরিস্থিতি তো বেশি ভালো না, আগে ভালো ছিল, গাড়ি ঘোড়া আসতো, এখন তো আর সেই গাড়ি ঘোড়া কম, এখন গাড়িগুলা চাপে কম, যার কারণে পদ্মা সেতু দিয়ে গাড়ি ঘোড়া যায়, এখন গাড়ি এখানে কম আসে। পরিস্থিতি অবস্থা ভালো না, আগে যাইতো হয়তো 5টা রিক্সাওয়ালা আসতো 10টা রিক্সাওয়ালা আসতো, 200-300 টাকা কামাই করে বাড়ি যাইতো, এখন তো ইনকাম নাই, রিক্সাওয়ালারা বহু ফলনে না খাই মরতেছে। পদ্মা সেতু হওয়ার পর, মাওয়া সেতু হওয়ার পর বর্তমান দৌলতদিয়া খুব ভয়ঙ্কর, দৌলতদিয়া সন্ধ্যার পরে হাঁটতেই ভয় করে। তা সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমাদের বাড়ি দৌলতদিয়া ঘাট সংলগ্নই, আমরা খুব অভাবের মধ্যে আছি, দিনকাল খুব অভাবের মধ্যে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি দয়া করে আমাদের দৌলতদিয়া ঘাটটি একটি বন্দর এলাকা করে দেয়, একটি পোর্ট করে দেয়, তাহলে এই দৌলতদিয়ার মানুষ বর্তমান যে কষ্টে দিনকাল যাচ্ছে, আমার মনে হয় এই কষ্টটা, এই পোর্টটা, বন্দরটা করলে ইনশাল্লাহ থাকবে না। ঘাট এলাকায় আগে প্রায় 250 মতো খাবার হোটেল ছিল, যার মধ্যে বন্ধ হয়ে গেছে 200-এর অধিক, কোন রকমে টিকে আছে 10-12টি। জৌলুস ফেরাতে নদীবন্দরের কাজ শুরু করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।